হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ট্রুথ অফ ফিজিক্স। আজকে আমি সেন্টার অফ মাসের একটা ভেরি ইন্টারেস্টিং অ্যাপ্লিকেশান নিয়ে আলোচনা করব। সাপোজ একটা জলাশয়ের মধ্যে একটা বোট আছে, এবার এই বোটের উপরে একটা পার্সন দাঁড়িয়ে আছে। এই বোটটার যে লেন্থ আছে সেটা হচ্ছে আমাদের এল। ওকে, এইবার তাহলে সেন্টার অফ মাসটা কোথায় থাকবে এই বোটের? যখন এই ব্যক্তিটা এবং এই বোটটা স্থির আছে তখন সেন্টার অফ মাসটা কোন দিকে থাকবে? যেহেতু বোটের একটা মাস থাকবে, বোটের মাসকে আমি সাপোজ ক্যাপিটাল এম দিয়ে ডিনোট করছি আর পার্সেন্টের মাসকে আমি স্মল এম দিয়ে ডিনোট করছি। তাহলে যেহেতু পার্সেন্টটা বোটের একটা প্রান্তে আছে, ফলে এখানটার গোটা সিস্টেমটা সেন্টার অফ মাসটা কী হবে? পার্সেন্টের দিকে একটু হেলে থাকবে। এইটা দিয়ে আমি ডিনোট করছি মোটামুটি সেন্টার অফ মাসটা। আমাদের সেন্টার অফ মাসটা যেই অ্যাক্সিস বরাবর থাকবে সেটা সাপোজ এই অ্যাক্সিস। এখন কারণ মাসটা এদিকে বেশি আছে বা দিকে, এইবার বোটটার উপরে বাইরে থেকে আমরা কোনো রকম বল প্রয়োগ করলাম না। এইবার পার্সেন্টটা যদি এইখান থেকে ধীরে ধীরে হেঁটে হেঁটে যদি এই প্রান্তে চলে আসে, অর্থাৎ এল ডিস্টেন্স যদি ডান দিকে সরে যায় পার্সেন্টটা বোটের, তাহলে কি হবে? তাহলে এইখানটা স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে এটা গোটাটা একটা সিস্টেম, পার্সন অ্যান্ড বোট মিলে একটা গোটা সিস্টেম। এর মধ্যে পার্সেন্টটা এখান থেকে এখানে গেল, তার মানে এক্সটার্নালি তো কোনো রকম ফোর্স আমরা দিইনি। হ্যাঁ, ইন্টারনালি এখানটায় কিছু একটা জিনিস হচ্ছে, ইন্টারনালি এরা পরস্পরের উপর ফোর্স দিচ্ছে, বাট এক্সটার্নাল ফোর্স আমাদের জিরো। তার মানে আমাদের এফ এক্সটার্নাল জিরো। আর এফ এক্সটার্নাল আমাদের কী হয়? এফ এক্সটার্নাল আমাদের হয় এম ইন্টু অ্যাক্সিলারেশন অফ দ্য সেন্টার অফ মাস, সি এম। কেন এরকম হয় এই নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করছি। সেন্টার অফ মাসের যে কনসেপচুয়াল ভিডিওটা আছে আমার, সেই ভিডিওটা তোমরা দেখতে পারো, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তাহলে এখানটায় থেকে বোঝা যাচ্ছে এ সি এম বা সেন্টার অফ মাসের যে অ্যাক্সেলারেশন হবে সেটা জিরো। তার মানে সেন্টার অফ মাসের অ্যাক্সেলারেশন মানে কি? ডি ভি সি এম ডিভাইডেড বাই ডি টি, ডেরিভেটিভ অফ দ্য ভেলোসিটি অফ সেন্টার অফ মাস ইজ ইকুয়ালস টু জিরো। তার মানে কোনো একটা কিছুর ডেরিভেটিভ কখন জিরো হয়? যখন সেই জিনিসটা কনস্ট্যান্ট থাকে। কনস্ট্যান্টের ডেরিভেটিভ ইজ অলওয়েজ জিরো। সো হেয়ার ভি সি এম ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ভি সি এম আমাদের কী হবে? কনস্ট্যান্ট হবে। এবং ফার্স্টে আমাদের ভিসিএম কনস্ট্যান্ট মানে কি? ইনিশিয়াল কনস্ট্যান্টের মানে কি? ডেল ভিসিএমটা আমাদের কি? জিরো। ভিসিএম কনস্ট্যান্ট মিন্স ডেল ভিসিএম ইজ ইকুয়াল টু জিরো। তার মানে ইনিশিয়াল যে ভেলোসিটি থাকবে এবং ফাইনাল ভেলোসিটি সেমই থাকবে। এবার ইনিশিয়ালি এটার কোনো ভেলোসিটি ছিল না, আমরা ধরে নিয়েছি বোটটা এবং ব্যক্তিটা গোটা সিস্টেমটা স্থির ছিল ইনিশিয়ালি। তাহলে ইনিশিয়াল ইকুয়ালস টু ফাইনাল, ভি আই ইজ ইকুয়ালস টু ভি এফ ইজ ইকুয়ালস টু জিরো হেয়ার, কারণ দুটোই আমাদের জিরো, স্থির ছিল প্রথমে এবং পরেও স্থিরই থাকবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ডি এক্স সি এম ডিভাইডেড বাই ডি টি ইজ হোয়াট? জিরো। মিন্স এক্স সি এম ইজ আওয়ার কনস্ট্যান্ট, মানে সেন্টার অফ মাস, এই গোটা সিস্টেমটা সেন্টার অফ মাসের পজিশান, যেটা এখানে দেখা যাচ্ছে সেন্টার অফ মাসের পজিশানটা কি? এই অ্যাক্সিস বরাবর। হ্যাঁ, এই অ্যাক্সিস বরাবর। তাহলে এটা ইনিশিয়ালিও যেটা থাকবে, এই ব্যক্তিটা এখান থেকে এখানে যাওয়ার পরও কী হবে? তার গোটা সিস্টেমটার সেন্টার অফ মাসটা এই অ্যাক্সিস বরাবরই থাকবে। এটা এইখান থেকে আমরা সিদ্ধান্তটা পেলাম। তাহলে এটা ম্যাথামেটিক্যালি পুরোপুরি ভালো করে বোঝা গেল। এইবার এই যে সেন্টার অফ মাসটা এবং এই যে গোটা সিস্টেমটা এই যে অবজারভেশন করছে, এটা কে অবজারভেশন করছে? পাড়ে থাকা কোনো দর্শক, এটা তো জলাশয়ের মধ্যে হচ্ছে, পাড়ে থাকা কোনো একটা অবজারভার আছে, সে এই জিনিসটাকে কী হচ্ছে দেখছে। তাহলে সে এরকম একটা ঘটনা দেখতে পাবে। এইবার কিন্তু আমরা যদি ফিজিক্যালি জিনিসটা বুঝতে চাই, যে প্রথমে আমাদের এই দিকে ভারটা বেশি ছিল বা দিকে, ফলে সেন্টার অফ মাসটা কী হয়েছিল? বা দিকের ছিল, বা দিকে অবস্থান করছিল সেন্টার অফ মাস সিস্টেমটার। এবার যেই ব্যক্তিটা এখান থেকে হেঁটে এই প্রান্তে চলে যাবে, ফলে বেশি ভারটা কোন দিকে চলে যাবে? ডান দিকে চলে যাবে। ফলে স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি যে ভর কেন্দ্র সেন্টার অফ মাসটা আমাদের কোন দিকে চলে যেতে চাইবে? ডান দিকে চলে যেতে চাইবে। যখন পার্সেন্টটা আমাদের এইখানটায় চলে আসবে তখন সেন্টার অফ মাসটা স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে এই সিস্টেমের। আমরা যদি আগে এই জিনিসটাকে না দেখি, আমরা সাপোজ এই জিনিসটাকে শুধু দেখতে পাচ্ছি, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে সেন্টার অফ মাসটা কী হবে? এই বরাবর লাই করবে, এই অ্যাক্সিস বরাবর কোনো জায়গায় লাই করবে, কারণ এদিকে মাসটা বেশি আছে। কিন্তু আমাদের কন্ডিশনটা কী ছিল, যে এখানটা একটু আগে লিখেছিলাম আমি, যে এক্স সি এমটা কনস্ট্যান্ট থাকতে হবে, মানে এক্স সি এমটা স্থির থাকতে হবে, আগেও যেটা ছিল পরও আমাদের ভরকেন্দ্রের অবস্থান সেম থাকতে হবে এই দর্শকের সাপেক্ষে। তাহলে এই লাইন বরাবরই আমাদের থাকতে হবে গোটা সিস্টেমটা। তাহলে কীভাবে এটা ঘটতে পারে?
এই ব্যক্তিটা এখান থেকে এদিকে গেল, কিন্তু এর সেন্টার অফ মাসকে সেম থাকতে হবে। তাহলে কিভাবে হতে পারে? ভর তো আমাদের এদিকে চলে গেল বেশি, ভর আমাদের এদিকে চলে গেছে বেশি, এবার সেন্টার অফ মাসটাকে আমরা কিভাবে একই রকম রাখতে পারি? তার একটাই যুক্তি হবে যে এই গোটা যে নৌকাটা আছে এইটাই আমাদের বাঁদিকে যদি চলে আসে। কীভাবে দেখা যাক, তার মানে যদি ঘটনাটা আমাদের এরকম হয় যে এবার এই বোট বোটটাই আমাদের বাঁদিকে চলে আসলো, তাহলে পার্সেন্টটা কোথায় থাকবে? পার্সেন্টটা বোট থেকে তো আর নিচে নামতে পারবে না, পার্সেন্টটা বোট থেকে তো আর নিচে পড়ে যাবে না জলের মধ্যে। পার্সেন্টটা এদিকে গেল, কিন্তু এ নিজে যদিও বুঝতে পারবে না জিনিসটা, অতটা অনুভব করতে পারবে না, কিন্তু এই দর্শকটা যে দেখছে এ ইজিলি জিনিসটা ফিল করতে পারবে যে বোটটা এদিকে যেই গেল বোটটা বাঁদিকে চলে আসলো। ফলে কী হলো, যেই বোটটা বাঁদিকে চলে আসবে এখন দেখো কন্ডিশনটা স্যাটিসফাইড হচ্ছে যে এক্স সিএমটা কনস্ট্যান্ট থাকছে। এইবার কী হচ্ছে, যেদিকে ভার বেশি আছে, কোন দিকে ভার বেশি আছে, এই দিকে ডান দিকেই বেশি আছে ভার, ফলে সেন্টার অফ মাসটা এই বরাবরই লাই করবে। তার মানে পার্সেন্টটা যেদিকে মুভ করবে বোটটা তার বিপরীত দিকে এমনভাবে মুভ করবে যাতে করে এই যে সেন্টার অফ মাস অফ দ্য সিস্টেমটা আগে যেটা ছিল সেটাই রিটেইন করে থাকে, পরেও সেইটাই থাকে যেন সেন্টার অফ মাসের পজিশনটা। এটাই হচ্ছে মেইন কারণটা। এবার এটার স্মল একটা ম্যাথামেটিক্যাল জিনিস যেটা সাহায্যে তোমরা যে কোনো ধরনের ম্যাথামেটিক্যাল প্রবলেম এই রিলেটেড করে দিতে পারবে, সেটা নিয়ে আমি এখন একটু ডিসকাস করবো। তো এই লেন্থটাকে আমি কী ধরেছিলাম, স্মল এল। ওকে, তাহলে স্মল এল। এবার আমাদের এখানে কন্ডিশনটা কি, ডেল ভি সিএমটা আমরা জিরো হবে যদি এক্সটার্নাল ফোর্স না হয়। তাহলে যেই পার্সেন্টটা এদিকে গেল, আমাদের প্রশ্ন আসলো যে যদি পার্সেন্টটা এদিকে এল পরিমাণ চলে যায়, অর্থাৎ টোটাল লেন্থটা যদি এল পরিমাণ যদি ডিস্টেন্স কভার করে পার্সেন্টটা, তাহলে বোটটা তো এদিকে সরলো, বোটটা তো এদিকে সরলো, কতটা পরিমাণ সরবে? এটা সাপোজ এক্স, সাপোজ বোটটা আমাদের বাঁদিকে এক্স ডিস্টেন্স সরে গেল, তো এই এক্সটা কী হবে, রিলেশানটা কী হবে এক্সের সাথে, এম এম এই স্মল এম ক্যাপিটাল এম এবং এল এর সাথে এর রিলেশানটা কী হবে? তো এই কন্ডিশনটাকে আমরা এখানটা অ্যাপ্লাই করব। ডেল ভি সি এম মানে কি, এম এখান থেকে আমরা এই জিনিসটা লিখতে পারি, কারণ আমাদের ডেল আর বাই ডিটি বা ডিআর বাই ডিটি ইকোয়ালস টু কি হয়, ভি, ডিআর বাই ডিটি ইজ ইকোয়ালস টু ভি। তো এখানটা আমি শুধুমাত্র ডেল আরটা লিখছি, তাহলে এখান থেকে আমাদের এই রিলেশানটা আসছে। তাহলে এখানটা কি, তার মানে এম মানে কি, এই পার্সেন্টের মাস, পার্সেন্টের মাস ইনটু পার্সেন্টটা যতটা পরিমাণ ডিস্টেন্স কভার করলো ডেল আর, পার্সেন্টটা কতটা পরিমাণ ডিস্টেন্স কভার করলো এল, মানে ইনিশিয়াল ডিস্টেন্স আর ফাইনাল ডিস্টেন্সের মধ্যে দূরত্ব, ফাইনাল ডিস্টেন্স মাইনাস ইনিশিয়াল ডিস্টেন্স কতটা এল। কিন্তু এই এলটা কি, এলটা এ মনে, এর মনে হচ্ছে যে এল ডিস্টেন্স কভার করছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু এই এল ডিস্টেন্স কভার করছে না, কারণ বোটটাও আবার এক্স পরিমাণ বাঁদিকে সরে আসছে, বোটটা এক্স পরিমাণ বাঁদিকে সরে আসছে, ফলে এই অবজারভারের সাপেক্ষে আমরা তো ক্যালকুলেশন করবো এই অবজারভারের সাপেক্ষে, তো এই অবজারভারের সাপেক্ষে কী হবে, রেজাল্টান্ট বা নেট এ কত পরিমাণ এদিকে সরছে, এল মাইনাস এক্স, কারণ এল পরিমাণ এদিকে গেছে আবার এক্স পরিমাণ গোটা সিস্টেমটা এদিকে চলে এসেছে, তার মানে আলটিমেটলি এ গেল কতটা ডান দিকে, এল মাইনাস এক্স, এল মাইনাস এক্স পরিমাণ গেল, প্লাস এম বোর্ডটা কতটা বাঁদিকে সরেছে। এবার আমাদের প্লাস মাইনাসের একটা হিসাব করতে হবে, কারণ যদি এ ব্যক্তিটা এদিকে যায় তাহলে বোর্ডটা তো তার অপোজিট দিকে যাবে, তো এটা বোঝানোর জন্য তো একটা মাইনাস সাইন অবশ্যই দিতে হবে। তো আমি সাপোজ ধরে নিচ্ছি ব্যক্তিটা যে যাচ্ছে এটাকে আমরা প্লাস ধরছি, মানে ব্যক্তিটার মোশন যেদিকে হচ্ছে সেটাকে আমি প্লাস ধরছি, মানে এল মাইনাস এক্সটাকে পজিটিভ ধরছি, তাহলে স্বাভাবিকভাবেই এক্স যে আছে, এই যে এক্সটা আছে এটা নেগেটিভ ধরতে হবে, তাহলে এখানটায় মাইনাস এক্স হবে, মাইনাস এম ইন্টু আর ডেল আর ড্যাশ মানে কি এক্স ইজ ইকুয়ালস টু জিরো। তাহলে এখান থেকে আমরা এক্স পেয়ে যাবো, এক্স ইজ ইকুয়ালস টু এম এল ডিভাইডেড বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম। তাহলে ব্যক্তিটা যদি এল পরিমাণ ডান দিকে সরে যায়, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, তো ব্যক্তিটা যদি ডান দিকে এল পরিমাণ সরে যায়, মানে বোটের এই প্রান্ত থেকে ওই প্রান্তে যদি যায়, তাহলে বোটটা, গোটা সিস্টেমটা, বোটটা আমাদের বাঁদিকে এই পরিমাণ ডিস্টেন্স সরে যাবে। তো এটাই ছিল আজকে ডিসকাশন, আশা করছি তোমাদের এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে, ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবা এবং চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবা। সো টেক কেয়ার অফ ইয়োরসেলফ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।